গতকাল পাকুন্দিয়া এলাকায় বিএনপি একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে, যার কোনো পূর্ব অনুমতি ছিল না, এবং তারা সেই বিক্ষোভের নামে লাঠি, ফালা, রামদা এবং দেশি অস্ত্রশস্ত্র সহ তারা একত্রিত হয়। পুলিশ যখন তাদেরকে নিষেধ করে, তারা সেই নিষেধ অমান্য করে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এবং পুলিশ তখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গ্যাস নিক্ষেপ করে এবং রাবার বুলেট ছুড়ে। এতে সারাদিন প্রায় 3 ঘন্টার সময়ের মতো তারা পাকুন্দিয়া পৌর এলাকার নানা জায়গা থেকে একত্রিত হওয়ার চেষ্টা করে এবং তারা নাশকতা সৃষ্টির চেষ্টা করে। তারা অরাজকতা সৃষ্টি করে চেষ্টা করে টায়ার জ্বালানোর চেষ্টা করে, টায়ার জ্বালিয়ে রাস্তার প্রতিবন্ধকতার সৃষ্টি করে। পরবর্তীতে আমরা গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপের মাধ্যমে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এখানে 138 জনের আমরা নাম পেয়েছি যারা ওখানে ছিল, যে ফুটেজ দেখে, নানা ছবি দেখে আমরা 138 জনকে চিহ্নিত করতে পারি। তাছাড়া আমরা অনুমান 1400 থেকে 1500 জনের নামে আমরা মামলা করেছি। একটি মামলা রুজু হয়েছে পাকুন্দিয়া থানায়। এসআই শাহ কামাল বাদী এখানে আমরা 23 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।